আমরা এখানে 46,000-এর বেশি ভোট পেয়েছি, তার মানে প্রায় 50,000 মানুষ আমাদের সঙ্গে আছে, তাই তো নাকি? তাহলে সেখানে আমরা এই মধ্যমগ্রাম বিধানসভা থেকে রোন্ডা পঞ্চায়েতে আমরা জিতে আছি। আমাদের আমরা পৌরসভা বেশ কয়েকটা কাউন্সিলর পাচ্ছি। আমি এটাকে শুধু নয়, এর সঙ্গে খামারপাড়া থেকে শুরু করে পুরো অন্যান্য অঞ্চলেরও যারা দায়িত্বে সামগ্রিকভাবে পেলেন, এই বিধানসভা কমিটির সভাপতি হিসাবে যিনি মনোনীত হয়েছেন শেখ জামির আলী বাপি ভাই, বাপি আলী হিসাবে আমরা চিনি, আমি বাপি ভাইকে আমাদের ডেকে নেব এই বড় দায়িত্ব গ্রহণ করার জন্য। আমাদের মধ্যে উপস্থিত এই মুহূর্তে নেই, তিনি সহসভাপতি হিসাবে গৌতম জানা থাকবেন, জয়েন্ট সেক্রেটারি হিসাবে থাকবেন হাসিবুদ্দিন গোলদার, লালচাঁদ ভাই এবং মঞ্জুর হোসেন, আর সহকারী সম্পাদক হিসাবে থাকবেন বাবু ভাই, বাবু ভাই আছেন, বাবু ভাই আসবেন। এই বিধানসভা কমিটিতে ইয়াসিন আলী থাকবেন সহকারী সম্পাদক, এছাড়া আরো কয়েকজন থাকবেন। কোষাধ্যক্ষ হিসাবে থাকছেন আরাফাত ভাই, আরাফাত ভাই আছেন, আসুন, জি আরাফাত ভাই। এছাড়া থাকবেন আমাদের বিধানসভা কমিটিতে রোহন্ডা পঞ্চায়েতের যিনি সভাপতি ভূষণ বাবু, ভূষণ বাবু আছেন, মুর্তজা আহমেদ ভূষণ বাবু, এবং তাজউদ্দিন থাকবেন কার্যকরী সদস্য হিসাবে, আরও থাকছেন রিয়াজুল ইসলাম, রিয়াজুল ভাই আছেন এবং তাজউদ্দিন ভাই আসুন। আমরা এই কমিটিতে আরও অন্যান্য অঞ্চল প্রতিনিধি থাকবেন, আজকে অনুপস্থিত থাকছেন, আমরা খিলকাপুর পূর্ব পশ্চিম থেকে পাবো। এই কমিটির কাছেও দল, দলের নেতৃত্ব অনেক আশাবাদী, মধ্যম গ্রামে যেভাবে ফলাফল করেছে আগামী পঞ্চায়েত এবং পৌরসভা নির্বাচনে পূর্ণাঙ্গভাবে দায়িত্ব নিয়ে কাজ করবে। আমি আমাদের চেয়ারম্যানের পক্ষ থেকে, বিধায়ক মোহাম্মদ নওশাদ সিদ্দিকী ভাইজানের পক্ষ থেকে আমি নিয়োগপত্র আমাদের কমিটির তুলে দিচ্ছি। এই কমিটিতে আরো আমার কিছু পৌরসভা আর কিছু পঞ্চায়েতের লোকও ঢুকবে, যেহেতু রদবদল আছে।